ছেলে ধরা সন্দেহে পুলিশের হাতে তুলে দেওয়া হলো এক যুবককে। দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার সগরভাঙ্গা মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটেছে। সকাল 6টা নাগাদ এদিন সন্দেহভাজন তিনজনকে ঘোরাঘুরি করতে দেখেন এলাকার বাসিন্দারা। তখনই তাদের সন্দেহ হওয়ায় তিনজনের মধ্যে একজনকে ধরে ফেলে তারা। সন্দেহভাজন আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে 3টি বড় বস্তা ও 1টি বিস্কুটের প্যাকেট উদ্ধার করেছে এলাকার বাসিন্দারা। এলাকাবাসীরা ধৃত ওই ব্যক্তিকে সেই বিস্কুট খেতে বললে না খেলে তাদের সন্দেহ আরো বাড়ে। জিজ্ঞাসাবাদ করার পর এলাকাবাসীরাই তার কাছ থেকে জানতে পারে যে সে ঝাড়খণ্ডের বাসী। প্রায় 3 ঘন্টা পরে পুলিশ এসে ধৃত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের বক্তব্য, এই ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে, তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। এইভাবে বাচ্চাদেরকে বিস্কুট দিচ্ছে, 5টা 6টা বস্তা নিয়ে এসছে, বারবার বাচ্চাদিকে লক্ষ্য আছে, আরো দুজনে আছে, ওরা পালিয়ে গেছে। এই মুহূর্তে আমরা একজনকে ধরা পেয়েছি, আরো দুজনকে পাইনি। পুলিশকে অবশ্যই ফোন করেছি, এখনো পর্যন্ত কিন্তু আসেনি। কি মনে হচ্ছে বাচ্চা ছেলে ধরা? হ্যাঁ, ছেলে ধরা। সকাল 6টা থেকে ঘুরে বেড়াচ্ছে, কেউ দেখেনি। কাল রাতের থেকে হতে পারে ঘুরছে, আমরা দেখিনি। আমরা সকাল থেকে দেখেছি, অবশ্যই আমরা পুলিশকে ফোন করেছি, এখনো পর্যন্ত কিন্তু আসেনি। আরো দুজন আছে, দুজন পালিয়ে গেছে। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।